আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন আজকে আমরা কালেক্টরেট ভবনের সামনে দিয়ে এবং গরিবসা রোডের সামনে দিয়ে কেমন সাজানো হয়েছে সেটা একটু দেখি। আশা করি ভালো লাগবে, কারণ আমি যতটুকু দেখেছিলাম তাতে অনেক সুন্দর করে সাজিয়েছিল, আর রাত্রের দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে। এই জন্য রাত্রেই ভিডিওটা করলাম, যেন আপনাদের ভালো লাগে। তো দেখতে থাকুন আমাদের রাতের কালেক্টেড ভবনের সামনের অংশ। যদিও বা এটাকে আসলে সামনের অংশ বলে না, পিছনের অংশই বলে, বাট তারপরেও যেহেতু ভবনের দুই সাইড থেকেই দরজা, এই কারণে এটা বলতেই পারি। আচ্ছা, আর এই যে আমি ভিডিও ছাড়ি, আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, আমাকে উৎসাহ প্রদান করেন না, কেন? যশোরটাকে কি ভালোবাসেন না নাকি? আপনি যশোরের মানুষ, যশোরের ভিডিওগুলো দেখছেন, তো একটু লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন, আমাদের উৎসাহ বাড়বে, ভালো কিছু দেখানোর ইচ্ছা আগ্রহ প্রকাশ পাবে। বাট আপনারা যদি একটু উৎসাহ না দেন তাহলে কিন্তু ভালো লাগে না, আসলে মনে চায় না, বা আগ্রহ হারিয়ে ফেলি, এই হচ্ছে বিষয়। তো আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার দিবেন, ভিডিওটা যেন দেখতে পারে, যশোরের সৌন্দর্যগুলো সবাই দেখতে পারে, যার জন্যই তো দেওয়া। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।